বিক্রি কেনেকুৱা চলিছে? ইমান ফুলৰ মালা বিক্রি কেনেকুৱা? ইমান ভাল চলে নাই? এইটো আপুনি দোকান খালি দিছো, মালা কিনিবলৈ নাই হোৱা, মানে কম মানে বজাৰ ভাল নাই। দামটো বাঢ়িছে, গ্রাহক নাই, কম আছে, গ্রাহক নাই। জগদীশ, এইবার গ্রাহকের সংখ্যা কিছু কম আছে, কেয়া দেখিছে দোকানের কাখে কাখে গণেশগুড়ির যদি আমি চাও তেতিয়াহলে রাস্তার কাখে কাখে এনে ধরনের খুব সুন্দরভাবে এই মালা সমূহ রখা হয়েছে। সমান্তরালক আমি কিছু আগলৈ যাবলৈ যত্ন করিম, সেই আগতো দেখিছে এতিয়া গুৱাহাটীর প্রত্যেকখন বজার এনে ধরনের ভরি পৰিছে মালারে, বা গণে যে দুর্গা পূজা, যে দুর্গা পূজার আগ আগভাগতেই বিশ্বকর্মা পূজা, পূজার বতর আসলতে গণেশ পূজা গল, গণেশ পূজার পিছতেই বিশ্বকর্মা পূজা, তারপর ক্রমান্বয়ে রাজ্যত পূজা সমূহ উদযাপন হব, সমান্তরালক প্লাস্টিকর মালা সমূহ গাড়িত লগোৱা হব। কিন্তু একাধারে দেখিছে যে কেঁচা ফুলের যেসমূহ মালা আছে সেই কেঁচা ফুলের মালা সমূহ ইয়াতে অনা হয়েছে সমান্তরালক পূজার কারণে, বিশ্বকর্মা পূজার কারণে যব সামগ্রীর প্রয়োজন হয়, দুবরি বন, ফুল, আগলতি কলপাত, এই সকলবর ইয়াতে প্লাস্টিকত এবিধ এবিধক সামগ্রী ইয়াতে বিক্রির আনিছে, কলপাত, কলপাতরপা আদি করে যুক্ত সামগ্রীর প্রয়োজন সেই সকলবর সামগ্রী ইয়াত অনা পরিলক্ষিত হয়েছে। ডাব নারিকল বিভিন্ন সামগ্রী সমূহ আনিছে এই স্থানত, ধূপ, দীপ, নৈবদ্য, বেলপাত। দাদা কোরপা আহিছে? নলবাড়ি। নলবাড়ি আজি অল্প হব, মোটামুটি এঘারটা বাজা করি, তারপর নহব আগত মোৰ সতীর্থ রাতুলে দেখুৱাইছে, চাওক কলপুলি কি সুন্দরকৈ তেওঁলোকে আনিছে। গুৱাহাটী মহানগরীত সাধারণতে এই সমূহ সামগ্রী নাপায়, আমপাত, বেলপাত এই সমূহ সামগ্রী নাপায়, কলৰ ডুনা, ডাব নারিকল, বেলপাত এই সামগ্রী সমূহ কিন্তু ইয়াতে লৈ আনিছে, কিয়নো মহানগরীর প্রতিজন লোকেই যাতে এই পূজা সমূহ সুন্দরকৈ পালন কৰিব পাৰে। কিয়নো বিশ্বকর্মা পূজা, মই কৈছোঁ প্রতি ঘরতে বিশ্বকর্মা পূজা পালন করা হয়, উদযাপন করা হয়, কিয়নো বিশ্বকর্মা পূজা কল কব্জার পূজা বলে কোৱা হয়। বিশ্বকর্মা সাধারণত প্রত্যেক ঘরতে দা কটারি সমান্তরালক আমি যদি কো কম্পিউটার, গাড়ি, বাহন সকলরে ঘর কিবা নহয় বা সাইকেল এখন হলেও থাকে, গতি বিশ্বকর্মা পূজা প্রত্যেক লোকেই পালন করে। দাদা কেনেকুৱা দাম, কেনেকুৱা সামগ্রীর দাম? আগতকৈ যথেষ্ট বাড়িছে তুলনামূলকভাবে। আগতে ফুলের মালা যদি আমি 20 টাকাত পাইছিলো, এটা 50 টাকা হয়েছে, জনসাধারণের কারণে অল্প দিগদারি হয়েছে। তথাপি পূজা ভাগ করবই লাগিব, সকলরে যিকোনো এখন স্কুটি হলেও আছে, এখন সৰু গাড়ি আছেই, গতিকে তার কারণে আমিও ওলাই আহিছো আর পূজার সামগ্রী। ফল মূলেরও যথেষ্ট দাম বাড়িছে আগতকৈ, কলর আখি এতিয়া 100 টাকা হল, যথেষ্ট দাম বাড়িছে। বিশ্বকর্মা পূজা সাধারণত প্রত্যেক ঘর লোকে, হয় প্রত্যেক ঘর মানুষে পালন করে, কিয় প্রত্যেক ঘরের একটা সিলাই মেশিন হলেও আছে, গতি প্রত্যেক ঘর মানুষে এই বিশ্বকর্মা পূজা পালন করে। আর এনেকা মাধমা দিয়ার কারণে রাইজর কারণে অকনমান দিগদারি নোহা নহয়, তথাপি ভগবানের উপর আস্থা আছে, আমি করে যাও প্রতি বছরে করে আহিছো। কইছে তেও যে প্রত্যেক ঘর মানুষের ঘরতে কিবা নহয় কিবা এটা সামগ্রী আছে, আর সেইভাবে এনে ধরনের বিশ্বকর্মা পূজা পালন করবলে তেও আহিছে। সমান্তরাল আগতে যে সময় আছিল সেই আগর সময়ত ফল মূলর দাম কিছু পরিমাণে কম আছিল, আর এতিয়া ফল মূলর দাম বৃদ্ধি হওয়ার বাবে কিছু গ্রাহক কমিছে, তথাপিতো মানুহেনো নিকিনাকৈ বা মানুহেনো পূজা ভাগ নকৰাকৈ থাকিবনে, তেনে ধৰণৰ কথা নিশ্চয় হ'ব নোৱাৰে। আৰু সেইবাবে মহানগৰীৰ বজাৰ এতিয়া ভৰি পৰিছে বিভিন্ন সা সামগ্ৰীৰে। এয়া দেখিছে ঘটসমূহ আছে, পূজা অৰ্চনা কৰিবলৈ যিসমূহ ঘটৰ সাধাৰণতে প্ৰয়োজন হয় এই ঘটসমূহ আছে। কিমান দাদা এইবোৰ দাম? 40 টকাকৈ দাম। আৰু মাটিৰ চাকি 20 টকা। এই 20 টকা, 40 টকা সামগ্রী এতিয়া বজার ভরা পরিলক্ষিত হয়েছে। আমি মোর সতীর্থ রাতুলে আপনার দেখ, আর চাও মহানগরীর গণেশ এটা প্রান্তত কেনে ধরনের এতিয়া রাইজর ভিড় বাড়িছে। কোনোবাই যদি তেওঁলোকৰ পছন্দৰ মালাডাল লবলৈ আহিছে নিজের গাড়িখনত দিবলৈ, কোনোবাই আকৌ পূজার সামগ্রী কিনিবলৈ আহিছে। দাদা পূজা কৰিবলৈ আপনার হাতত দেখিছো গোটেই সামগ্রীবোৰ কিনিছে? আমার গণেশগুড়িৰ পূজাখন কালি কিনা নহল, সেইকাৰণে আজি ৰাতিপুৱা আহিছো।
যদি পারে আপনার আহিব নাগরান নামও আছে দুটা বজার পর এবার দেখা দিব আহিলে ভালো লাগিব। আগলতি কলপাত তারপর বেলপাত সকলবোৰ সামগ্রী লৈছে ইয়াতে পূজাখন বিশ্বকর্মা পূজা সকলোৱে পালন করে নহয় জানো? নিশ্চয় নিশ্চয় গণেশগুড়িত আমি প্রত্যেকবারে পালন করো, এবারও ভাবিছো করিম বলে ভগবান কি করে তার উপর নির্ভর। দাম বাড়িছে এটা, আজি এটা ফুলৰ মালা আছে 50 টকাকে লৈছে এডাল ফুলত গেন্ধে ফুলৰ মালা, আগতে 30 টকা 25 টকাত আমি পাইছিলো, এবার অল্প দাম বাড়িছে, কিন্তু উপায়তো নাই দাম বাড়বই। দাদাজনে কিবা এটা কৈছে আমাক, আগতেও দাদাজনে কৈছিলে ফল মূলৰো দাম বাঢ়িছে, সকল সব বস্তুৰে দাম বাঢ়িছে, সব বস্তু দাম বাঢ়া ন সবে জানে। দাম বাঢ়া আহিছে আপুনি নলবাৰী ৰাতি কালিৰ ভাগতে আহিছে আপোনাৰ কালি? বিক্ৰী কেনেকুৱা? বিক্ৰী সেনেকুৱা ভাল নহয়, পইচাই নহৈছে মানুহ ৰাতত, সেনেকুৱা হৈছে যি দাম হৈছে বস্তু বস্তু সব বস্তুৰে দাম হৈছে, মানুহৰ হাতত ধন নোহোৱা হৈছে আৰু সেইবাবে বিক্ৰীও কমিছে তেওঁলোকৰ। এয়া তেওঁলোকৰ মন্তব্য, যিসকল বিক্ৰেতা আছে সেই বিক্ৰেতাসকলে এই মন্তব্য কৰিছে। মই দেখুৱাইছোঁ তেওঁলোকক, এয়া চাওক প্ৰত্যেকবিধ সামগ্ৰী একেবাৰে দুবৰি বনৰ পৰা বেলপাতৰ পৰা আমপাতৰ পৰা আদি কৰি প্ৰত্যেকবিধ সামগ্ৰী ইয়াতে লৈ আনিছে আৰু লৈ আনি তেওঁলোকে আজিৰ দিনটো ৰাইজৰ বাবে তেওঁলোকে বিক্ৰী কৰিছে। আৰু সমান্তৰালকৈ দেখুৱাইছোঁ এই বাহনসমূহ চাওক, খুব ধুনীয়াকৈ ধুই মেলি আনিছে বাহন, ধুই আনি আজিৰ দিনটোত বাহনখনক আচলতে কিছু ৰেষ্ট দিয়া হয়। বাহনখন আপুনি ধুই ৰাখিছে যেন পাই ৰাখিছোঁ, ধুই ৰাখিছোঁ, আজি পূজা পূজা কৰা হ'ব, নিশ্চয় পূজা কৰা হ'ব, পূজা কৰিবলৈ দেখিছে বিশ্বকর্মা পূজা খুব ধুনীয়াকৈ বাহন ধুইছে প্ৰত্যেকজন লোকে আজিৰ দিনটোত নিজৰ ঘৰত বা নিজৰ বাহনখন বা নিজৰ কাৰ্যালয়তো আজিৰ দিনটোত পূজা পালন কৰে। বিশ্বকর্মা পূজা, বিশ্ব খনিকৰৰ পূজা বুলি আমি কওঁ সাধাৰণতে, এই বিশ্ব খনিকৰৰ পূজাত কিন্তু সকলো সামগ্ৰী ফল মূলৰ পৰা আদি কৰি সকলোবোৰ সামগ্ৰী ইয়াতে উপলব্ধ হৈছে। গুৱাহাটী মহানগৰীৰ ৰাইজে যাতে পূজা কৰিবলৈ তেওঁলোকে কোনো ধৰণৰ সামগ্ৰীৰ যাতে অসুবিধা নহয়, সেই অসুবিধা নোহোৱাৰ বাবে এনেধৰণৰ কামসমূহ কৰিছে। বিশেষকৈ আমি দেখুৱাব লাগিব এই মালাসমূহ, জগদীশ, এই মালাসমূহ কিন্তু সাংঘাতিকভাৱে গুৱাহাটী মহানগৰীৰ প্ৰতি প্ৰান্ততেই এই মালাসমূহ ওলাইছে, কিয়নো গুৱাহাটী মহানগৰীত যেনেধৰণৰ বাহন আছে, যিমান বাহন আছে, প্ৰত্যেকখন বাহন ক'লেও ভুল কোৱা নহ'ব, প্ৰত্যেকখন বাহনতেই এই মালাসমূহ আজিৰ দিনটোত লগোৱা হ'ব। আৰু সেই মালাসমূহ এইবাবে এই স্থানত আনি তেওঁলোকে সজাই পৰাই ৰাখিছে। কিছু লোকে মূৰ্তি পূজা কৰে, সমান্তৰালকৈ কিন্তু আন কিছু লোকে এনেধৰণে তেওঁলোকৰ এই যি বিশ্বকৰ্মাৰ যি এখন ফটো, সেই ফটোতেই আজিৰ দিনটোত মালা নহ'লেও বা মূৰ্তি নহ'লেও এনেধৰণৰ ফটোৰেই তেওঁলোকে পূজা অৰ্চনা কৰে। গতিকে এনেধৰণৰ ফটোসমূহো আনি ইয়াতে ৰখা হৈছে। দাদা, এইবোৰৰ দাম কিমানকৈ? 50 টকা, এনেকুৱা এখন 50 টকা আৰু ডাঙৰখনত 200, 100 এনেধৰণৰ মালাসমূহো ৰখা হৈছে। মই দেখুৱাইছোঁ, এই চাওক সামগ্ৰীসমূহ, প্ৰত্যেকবিধ সামগ্ৰী এই স্থানত আনিছে। আৰু এই মূৰ্তিসমূহ মই কৈছোঁৱেই, মোৰ সতীৰ্থ ৰাতুল ৰিয়ানে দেখুৱাইছে, বিশ্বকৰ্মাৰ যিসমূহ মূৰ্তি সেই বিশ্বকৰ্মাৰ মূৰ্তিও ইয়াতে ৰখা হৈছে, যাতে কোনো লোকে আহি তেওঁলোকে খুব সুন্দৰকৈ ইয়াৰ পৰা প্ৰত্যেকবিধ সামগ্ৰী লৈ যাব পাৰে। ধূপ দীপ নৈবদ্য প্ৰত্যেকবিধ সামগ্ৰীৰে আয়োজন, গুৱাহাটী মহানগৰীৰ ৰাইজে যাতে অসুবিধা নাপায় তাৰ প্ৰতি দৃষ্টি ৰাখি এনেধৰণে ফুলৰ মালাকে আদি কৰি সকলোবোৰ সামগ্ৰী এই স্থানত ৰখা পৰিলক্ষিত হৈছে। দাদা, ক'ৰ পৰা আহিছে? ৰঙিয়া। কেনেধৰণে বিক্ৰী কিছু কমা বুলি কৈছে আগৰ ফালে, বিক্ৰী কেনে? ঠিকেই আছে, ৰ'দৰ কাৰণে যোৱাকালি দিনটো বেছি হ'ব পৰা নাই, গধূলি আৰু বৰষুণ মাৰিলে, ঠিকে বৰ্তমান ঠিকে আছে, বৰ্তমান ভালেই হ'ব, দামবোৰ ঠিকে আছে, দামে দামে আছে, কিছু বিক্ৰী হৈছে তেওঁলোকৰো যিহেতু বিশ্বকৰ্মা পূজা জগদীশ, গতিকে বিশ্বকৰ্মা পূজাটো সকলোৱে কৰিব, দাম বৃদ্ধি হ'ল বুলি পূজা মনৰ আনন্দৰ এই বিশ্বকৰ্মা বিশ্ব খনিকৰৰ পূজাখন নকৰাকৈ থাকিব পাৰি জানো? আৰু সেইবাবে এনেধৰণে বিশ্বকৰ্মা পূজাৰ বাবে আচলতে আয়োজন দেখা পোৱা গৈছে গুৱাহাটী মহানগৰীৰ বিভিন্ন প্ৰান্তত। আৰু মই কৈছোঁৱেই মূৰ্তিৰ কথা কৈছোঁ, বিশ্ব খনিকৰৰ যি মূৰ্তি সেই মূৰ্তিসমূহ আছে চাওক, একেবাৰে আমি যদি সৰুৰ পৰা মই যদি দেখুৱাওঁ তেতিয়াহ'লে আপোনালোকে দেখা পাব, এয়া চাওক একেবাৰে সৰু, এইটোৰ দাম কিমান? 250 টকা, 250 টকা এই মূৰ্তিটোৰ দাম। আৰু ডাঙৰ মূৰ্তিটোৰ দাম? এই মূৰ্তিটোৰ দাম 1200 টকা, ডাঙৰ মূৰ্তিবিলাকৰ দাম 1200 টকা আৰু এই মূৰ্তিটোৰ দাম 250 টকা। কিছু লোকে তেওঁলোকে ৰাতিপুৱাৰ ভাগতে এই মূৰ্তিটো কিনি নি তেওঁলোকে পূজা অৰ্চনা কৰিব আৰু সেইবাবে সৰু সৰু এনেধৰণৰ মূৰ্তিসমূহো তেওঁলোকে ইয়াতে আনিছে, যাতে ৰাইজে সকাহ পায়, যাতে ৰাইজে প্ৰত্যেকবিধ সামগ্ৰী এই স্থানৰ পৰা যাতে তেওঁলোকে কিনিব পাৰে। ক'ৰ পৰা আহিছে? গোৱালপাৰা। গোৱালপাৰা, কেনেকুৱা হৈছে বিক্ৰী? কেনেকুৱা? বিক্ৰী ভালেই হৈছে, কিন্তু অলপখিনি মাল থাকি গ'ল আৰু।
আপনি কিমান আনিছিলে মতি আনিছিল 100 আনিছিল প্রায় বিক্রি হইছে বিক্রি হই প্রায় হইছে অলপ মানে 10 15 টা মান আছে হই যাব লাগে আশা করি হই যাব লাগে এতিয়া Doctor Leke Thakile A Bikri Homu Hobo, Homantoral Koi Eta Prantot Kintu, Durga Puzar Zihomu Asar Bazihomu Noibot Dohi Noibot Dohomu Roka Huse. Kido Aneta Pranto Jodia Misa Titiahle the Kapam Tate Kebol, Durga Puzar Prakono Janet Horne, Bishokorma Puja Onusito Hoy, Bishokorma Puja Balon Kora Hoya Solote, He Bishokorma Pujar Babe, Zihomu Hamokri Lage, Horu Horu Mala Homuyate Roka Huse, that a Teoluke Nijor Korot, Ekumu Logabo Pare, Nijor Posondor Ziba Hong Kon, Bahon Kon, Ekumu Hamokri Logabo Pare, that a Kimanda Mabur? Tristokase, Solistokase, Bistokase, Contestokase, Bikri and Equa. Bikri Man Palo, Gutemal Ruegol. এবার বহুত কাস্টমার কম কিহৰ কাৰণে মই দিব পৰা নাই এ দুনিয়াৰ মাল থাকি গল দামটো কম দামটোতো হে আগৰ দামে আছে যোৱাবাৰ যি দাম বেছি হে দামে বেছি কিন্তু এবাৰ কাস্টমার বহুত কম হৈছে কিয় বা নাজানো গ্রাহকৰ সংখ্যা কিছু কম এইবাৰ পূৰ্বতকৈ পূৰ্বতে আছিলে যথেষ্ট এইবাৰ কিন্তু গ্রাহকৰ সংখ্যা কিছু কমিছে আমি দেখুৱাইছো বাই দ্য ওয়ে তেৰ স্কুটিখন লৈ আহিছে যেন পাইছো বাই দ্য আপোনাৰ স্কুটি পূজা কৰিবলৈ একেবাৰে সাজু হয় হয় ৰেডি এয়া মালা ললু গাড়ি ধুয়ালু এটা লগা মারু আজিৰ দিনটোত প্ৰত্যেকজন লোকে পূজা পালন কৰে কিয়নো কিবা নহয় কিবা এটা ঘৰত থাকে সামগ্ৰী আৰু ভাল লাগে নহয় জানো হয় হয় ভাল লাগে ফেষ্টিভেল বুলি কলে ভাল লাগে আৰু মনটো ভাল লাগি আহে তাতে বিশ্বকৰ্মা পূজা আৰু স্কুটিখনতে আপোন দিনটো থকা হয় ৰাতিপুৱা পৰা হেনেকে স্কুটিতে বাচ্চা লুৱা এইবিলাক সব বৰ ভাল লাগে আৰু কিন্তু বহুতে কব বিচাৰিছে কিছু দাম বৃদ্ধি হৈছে গটিকে অলপমান গ্ৰাহকৰ সংখ্যা কমিছে দামবোৰ কেনেকুৱা পাইছে দাম অকণ বেছি আছে হয় হয় দাম বাঢ়িলেও নেকি না কৈ থাকে নাই নাই এটো আৰু ফেষ্টিভেল বুলি কলে আৰু জিমান জি হলে পূজাটো লৈ যায় হয় ধন্যবাদ জনাইছো দাম বাঢ়িলেও কিন্তু কিনিবতো লাগিবই যেহেতু বিশ্বকর্মা পূজা বিশ্বখনিকৰৰ পূজা এয়া সক আজিৰ দিনটোত কিন্তু বাহনসমূহ ধুইয়ে আনিছে প্ৰায় প্ৰতিজন লোকে বাহনসমূহ ধুইছে আৰু বাহনসমূহ ধুই তেওঁলোকে পূজা অৰ্চনাৰ বাবে লৈ আহিছে এই স্থানত কেৱল মূৰ্তি কেবল বিভিন্ন দামৰ বিভিন্ন আকাৰৰ মূৰ্তি সমূহ ইয়াতে দেখা পোৱা গৈছে জবা এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো পৰৱৰ্তীখন পুনৰ আহিম আৰু এনে ধৰণৰ দৃশ্য সমূহ আমি দৰ্শকক দেখুৱাই যাম পোনপটীয়াভাৱে